فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. السلام عليكم شيخ আমার প্রশ্ন হলো আসর ও ফজরে ফজরে ফরজ নামাজের পর উচ্চ কণ্ঠে সবাই মিলে দুরূদ পড়া যাবে কি যদি সে সময় পাশে কেউ নামাজ পড়ে? আসর ও ফজরে ফরজ নামাজের পরে উচ্চ কণ্ঠে সবাই মিলে দুরূদ পড়াটা বেদাত হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই পদ্ধতি শিখিয়ে দেননি। আর যেই পদ্ধতি রাসূলুল্লাহ আমাদেরকে শিখিয়ে দেননি সেই পদ্ধতি কোনোদিন অবলম্বন করা যাবে না। এমনিতেই সালাতের পরে ফজর বা আসর প্রত্যেক সালাতের পরে আমাদের কিছু জিকির আছে, সেই জিকিরগুলোর মধ্যে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরুদ নাই, অর্থাৎ দুরুদ পড়াটা নাই। সুতরাং এই সময় এটা নিয়ে আসা যাবে না। আর উচ্চ স্বর পড়লে আরেকটা বেদাত হবে, দুইটা বেদাত হবে এখানে। একটা হলো যেটা এই সময় না এটা সময় নিয়ে আসছি, আরেকটা হচ্ছে যেটা যে পদ্ধতি না সেই পদ্ধতি করছি, অর্থাৎ দুইটা বেদাত আমরা এখানে চালু করতে পারি না। সুতরাং নিষেধ করে দিবেন সেটা। অনেকে দেখা যায় অনেক জায়গাতে, আমি এটাও দেখেছি, ফজরের পরে দেখা যায় সূরা হাসরের শেষ তিন আয়াত পড়ে, এটাও বেদাত, কারণ এটা সহিহ হাদিসে সাব্যস্ত হয়নি। যদি কেউ পড়ে সুন্নাহ দুর্বল হাদিসের উপর আমল করার কারণে, তাহলে একে একে ভিন্ন ভিন্নভাবে নিজের মতো করে পড়লো, কিন্তু দেখা যায় অনেকে এটা নিয়ে বড় করে পুরো মসজিদ গরম করে ফেলছে, এটা কিন্তু একটা বেদাত। এর কারণে অনেকে যে সহি সুন্নার সহি আজকারগুলি আমল করবে সে সুযোগ সে পায় না। এই জন্য একটি বেদাত যখনই আসে তখন একটি সুন্নত পড়ে যায়, অনেকগুলো সুন্নতের বিভক্তি ঘটায়, এই জন্য এ থেকে দূরে থাকতে হবে। আশা করি আপনি বিষয়টি বুঝতে পারছেন।